আমাদের দেশে সালামের একটি মন পদ্ধতি চালু রয়েছে যেটি সুদি পদ্ধতির অন্তর্ভুক্ত যেমন কোন মানুষ কোন কৃষককে এক হাজার টাকা দিল এই শর্তে যে তুমি চার মাস পর আমাকে তুমি তিন মন দান দিবে এবং আমাকে চারশো টাকা দিবে এক্ষেত্রে এভাবে বায়ে সালাম জায়েজ হবে না যেহেতু টাকার বিনিময়ে টাকা আবার নেওয়া হচ্ছে বরং সালামের মধ্যে টাকা কোনোভাবেই ফেরত দেওয়া যায় না বা এসালামের মধ্যে টাকা কোনোভাবে আর ফেরত নেওয়া যায় না বরং পণ্য ফেরত নিতে হয় টাকা ফেরত নেওয়ার কারণে এই লেনদেনটা এই চুক্তিটা সালাম রয়নি বরং এটা শুধু একটি চুক্তি হয়ে যায়